সময় মতো হাজির হওয়া আমার পুরনো অভ্যাস। আজ একটু দেরি হয়ে গেল, এই সামান্য একটু দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে যেন আমার কাপড়ে একটু ময়লা ফেলেছিল, সামনে পানি দেখলাম তাই একটু ধুয়ে নিলাম। সবাই আমাকে আলী ভাই বলেই ডাকে। আমার পুরো নাম আলী আকবর খান। আমার নাম আমি তোমাকে সে ছোটবেলায় দেখেছি, সে ছোটবেলায় আমি নিজের গায়ের কাপড় দিয়ে তোমার গাড়ি মুছে দিয়েছি। আর আজ তুমি এই রাজা সাহেবের কাপড় গায়ে দিতে চাও? আরে না না না, গায়ে দিতে চাই না, পরাতে চাই। ওকে যাও, ঠান্ডা লেগে যাবে, যাও। এখন তাহলে ব্যবসার আলাপ করি, এসো বসো। খুব তাড়াতাড়ি উপরে যেতে চাও? আমি ভয় করি এমন লোকদের যারা খুব তাড়াতাড়ি উপরে যেতে চায়। কে না উপরে যেতে চায় রাজা সাহেব? কখনো কখনো উপরে উঠতে গিয়ে অনেক নির্দোষ মাসুম মানুষের মাথা পায়ের নিচে দাবিয়ে উপরে উঠতে হয়। তুমি দাবিয়ে দিয়েছ, এই তাওনি কি চাও তুমি? মধুমতি, মধুমতি গ্রাম, মধুমতিতে কি আছে আমার? ওই ইংল্যান্ডে যেমন আছে কোহিনুর হীরা, আফ্রিকাতে যেমন আছে সোনার খনি, মিডল ইস্টে যেমন তেলের খনি। আরে ভাই, ওখানে তোমার ব্যবসা চলছে, তার মধ্যে আমি একটু জায়গা চাই, মিলেমিশে কাজ করব। কিছু তুমি রোজগার করবে, কিছু আমি, নয়তো আমাদের দুজনার মাঝখানে আরো কিছু নিরীহ লোকের যান চলে যাবে। কে যাবে কি না? ঠিক আছে আলী আকবর খান, তবে একটি কথা মনে রাখবে, আমার পথের কাঁটা হয়ে কখনো দাঁড়াবে না, বুঝেছ? আমার অভিজ্ঞতায় বলে প্রত্যেক ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, স্রেফ মৃত্যু। আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার জন্য প্রথম উপহার তোমার দুশ্মন হায়দার। থ্যাংক ইউ। তোর ভাই এইটুক সোট তখন জেল থেকে ছুটায় আনছিলাম, তার জন্য ভাত দিছিলাম কুত্তারে, আর সেই কুত্তা আজ বড় হইয়া লেজ গুটাইয়া পা না চাইটা কামড়াইতে চায় আমারে। আমার ভাই কুত্তা না, সে একটা বাঘ। তুই বাঘের মুখে হাত দিয়ে বহুত বড় ভুল করেছিস, বহুত বড় ভুল করেছিস। ভুল আমি করি নাই, ভুল করছে তোর ভাই আমার সঙ্গে টক্কর দিয়া। তোর ভাই তোরে খুব ভালোবাসে, ভালোবাসে তাই না? তোরে বাঁচানোর জন্যে ও এক্ষুনি এইখানে সুইচ আইব, কিন্তু তুই বাঁচবি না, কারণ ও আসার আগেই আমি তোর এই সুন্দর শরীর যারে শকুনের মতো ঠুকরায়া ঠুকরায়া খায়া ফেলামু। আমি এখানে আছি, ঠিক আছে, এক্ষুনি যেতে বলো আমাকে, বলে কই লুকে? হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দাও। আশা করি 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আলী ভাই, হারাম দাদা ড্যানির লোকেরা
আমগো বইনে রে জবরপট্টির বস্তির মধ্যে আটকে রাখছে। ওখান থেকে ওর উদ্ধার করতে হইলে কমসে কম 1000-2000 লোকের মোকাবেলা করতে হইব। আলী ভাই, পুলিশ ইন্সপেক্টর ওখানে পৌঁছে গেছে কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। বাইরে যাও, বাইরে যাও তোমরা। আলীর বোনকে নিয়ে গেছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে ওরা। মদনমালী, আপনি এখানে কি করছেন? স্যার, আমি খবর পেলাম বস্তিতে আগুন লেগেছে, তাই ছুটে এলাম। আগুন লাগেনি, এই আগুন লাগানো হয়েছে। এই আগুন তুমি লাগিয়েছো, তুমি এই জন্য লাগিয়েছো যে
আলীর অপরাধ পুলিশের হাতে পড়ার আগেই যেন এই আগুনে চলে পুরে ছাই হয়ে যায়, তাই না? আপনি এখন কেমন ফিল করছেন? ভালো। তুমি কখন এলে বাবা? এই তো কিছুক্ষণ আগে। যা তো মা, সেলিমের জন্য কিছু খাবার নিয়ে আয়। না মা, আমি খেয়ে এসেছি। আপনি অসুস্থ ছিলেন তাই দেখতে এলাম। খুব খুশি হয়েছি বাবা, যখনই সময় পাও চলে এসো এই গরিব মাকে দেখার জন্য। না মা, আপনি উঠবেন না, আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আজ তাহলে আসি মা? এসো। আচ্ছা, আবার এসো বাবা।